আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ল স্টাডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমি তামাদি আইনের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তামাদি আইনের ধারার সূচিপত্র সমূহ সম্পর্কে, ধারা এক থেকে পাঁচ পর্যন্ত। ধারা এক থেকে পাঁচ পর্যন্ত তামাদি আইনে কি বলা আছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার ল স্টাডি 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। তামাদি আইনের এক ধারায়, মানে প্রথম ধারায় তামাদি আইনের সংক্ষিপ্ত শিরোনাম এবং আওতা সম্পর্কে বলা হয়েছে, যে তামাদি আইন এক ধারায় বলা হয়েছে যে তামাদি আইন কত সালের আইন, 1908 সালের 9 নং আইন। তামাদি আইনের আওতা হবে সমগ্র বাংলাদেশ এবং তামাদি আইন কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সাল থেকে। প্রথম ধারা সম্পর্কে জানতে পারলাম, এখন দ্বিতীয় ধারা সম্পর্কে আমরা জানব। দ্বিতীয় ধারায় তামাদি আইনের বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন তামাদি আইনের কিছু কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যা দ্বিতীয় ধারায় আলোচনা করা হয়েছে। তো আমরা এখন যাব তিন নাম্বার ধারায়। তামাদি আইনের তিন নাম্বার ধারা কি বলা হয়েছে? তামাদি আইনের তিন নং ধারায় বলা হয়েছে, তামাদি মেয়াদান্তে দায়েরকৃত মোকদ্দমা আপিল দরখাস্ত খারিজ। অর্থাৎ তামাদি মেয়াদান্তে, অর্থাৎ তামাদি মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর যে কোনো মোকদ্দমা আপিল দরখাস্ত ইত্যাদি খারিজ হয়ে যাবে। অর্থাৎ তামাদি মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো মোকদ্দমা আপিল দরখাস্ত দায়ের করা হয়, তাহলে যদি বিবাদী পক্ষ তামাদির কথা উল্লেখ নাও করেন তবু সে মোকদ্দমাটি খারিজ হয়ে যাবে। তো আমরা তিন ধারা সম্পর্কে জানতে পারলাম, এখন আমরা জানব যে তামাদি আইনের চার ধারায় কী বলা আছে। তামাদি আইনের চার ধারায় বলা হয়েছে যে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ উত্তীর্ণের ফলাফল কি, অর্থাৎ তামাদি মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর যদি আদালত বন্ধ থাকে তাহলে তামাদি মেয়াদের ফলাফল, উত্তীর্ণের ফলাফল কি। ধরুন আমরা ধরি যে একটি মামলার তামাদি মেয়াদ ছয় মাস 5 মাস 29 দিন অতিক্রান্ত হওয়ার পর 30 শেষ দিন আদালত বন্ধ যদি বন্ধ থাকে, তাহলে আদালত প্রথম যেদিন কার্য দিবস, প্রথম খোলার কার্য দিবসের দিন মামলা দায়ের করতে হবে। এটি হলো তামাদি আইনের উত্তীর্ণের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে তামাদি আইনের চার ধারায়। অর্থাৎ আমরা আরও স্পষ্ট করে বলতে পারি যে আদালত বন্ধ থাকা অবস্থায় মেয়াদ উত্তীর্ণের ফলাফল, তামাদি আইনের চার ধারায় বলা হয়েছে যে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় মামলা দরখাস্ত আপিল, তাহলে আদালত প্রথম কার্য দিবস, খোলার প্রথম কার্য দিবসের দিন মামলা আপিল দরখাস্ত দায়ের করতে হবে। এখন আমরা যাব তামাদি আইনের পাঁচ ধারায় কি বলা হয়েছে। তামাদি আইনের পাঁচ ধারায় বলা হয়েছে যে কতিপয় ক্ষেত্র বিশেষ মেয়াদ বৃদ্ধিকরণ বা বিলম্ব মৌকুফ সম্পর্কে তামাদি আইনের পাঁচ ধারায় বলা হয়েছে যে কতিপয় ক্ষেত্রে বিশেষ মেয়াদ বৃদ্ধিকরণ বা বিলম্ব মৌকুফ। অর্থাৎ তামাদি আইনের পাঁচ ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ ধারায় বলা হয়েছে যে তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যদি আদালতে মামলা আপিল রিভিউ রিভিশন বা দরখাস্ত দায়ের করার জন্য আদালতকে সন্তুষ্ট করা যায়, তাহলে আদালত তার স্বেচ্ছাধীন
ক্ষমতা বলে তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারেন বা বিলম্ব মওকুফ করতে পারেন। তবে আদালতের কিছু কিছু বিশেষ কিছু কারণ দেখাতে হবে, যে কারণগুলোর ভিতরে হলো যে অসুস্থতা, অর্থাৎ আদালতকে যদি সন্তুষ্ট করা যায় যে তামাদি মেয়াদ বৃদ্ধির বা বিলম্ব মওকুফের জন্য যদি আদালতকে সন্তুষ্ট করা যায় যে পক্ষ অসুস্থতা কারণে মামলা মোকদ্দমা বা আপিল দরখাস্ত সঠিক সময়ে দায়ের করতে পারেনি, তাহলে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত বিলম্ব মওকুফ এর আবেদন মঞ্জুর করতে পারেন। তাহলে এক নম্বর কারণ হলো যে অসুস্থতা, দুই নম্বর কারণ হলো যে সরল বিশ্বাসে ভুল, অর্থাৎ আদালতকে যদি সন্তুষ্ট করা যায় যে সরল বিশ্বাসে ভুলবশত তামাদি মেয়াদটা উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাহলে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বিলম্ব মওকুফ করতে পারেন। তিন নম্বর হলো যে কৌশলীর ভুল, অর্থাৎ যদি কৌশলী ভুলবশত তামাদি মেয়াদ উত্তীর্ণের শেষ দিন নির্দিষ্ট আদালতে মামলা দায়ের না করে অন্য কোনো আদালতে মামলা দায়ের করে বা কৌশলী কোনো ভুল করে থাকেন, তাহলে কৌশলীর ভুলকরণের জন্য আদালত বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে পারেন। চার নম্বর হলো যে আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত, অর্থাৎ যদি আদালতের কোনো সংঘাতপূর্ণ সিদ্ধান্তর কারণে বিলম্ব হয়ে যায়, তাহলে আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্তর জন্য তামাদি মেয়াদ বিলম্ব মওকুফ করতে পারেন। তো পাঁচ নম্বরে আমরা দেখব যে রায় বা ডিগ্রি নকল তুলতে যদি বিলম্ব হয়, অর্থাৎ আদালতের রায় বা ডিগ্রি নকল তুলতে গিয়ে যদি কোনো বিলম্ব হয়, বিলম্ব হওয়ার পরে যদি ফলে যদি তা আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে বিলম্ব মওকুফ করতে পারেন। প্রাকৃতিক দুর্যোগ এবং দারিদ্রতা বা পর্দানশীল মহিলা, অর্থাৎ এই কারণগুলোর ভিতরে যদি আদালতকে সন্তুষ্ট করা যায় যে এই কারণগুলোর যে কোনো একটি কারণের জন্য তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তাহলে আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তামাদি মেয়াদ বৃদ্ধি বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে জানলাম যে তামাদি আইনের 1-5 ধারায় কী বলা হয়েছে সূচিপত্র সম্পর্কে জানতে পারলাম। তো ভিউয়ার্স, তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার ল স্টাডি 24 চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, তামাদি আইনের তৃতীয় ভিডিও নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে পরবর্তী যে কোনো সময় হাজির হব। সেই সম্পর্কে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।